শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আফজাল হোসেন। বাবার নাম? বাবার নাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজিমুদ্দিন সরকার। মায়ের নাম আমেনা। আমার গ্রাম সুলতানপুর, পোস্ট বেঙ্গারি, বাঘা রাজশাহী। বাবা সম্পর্কে? আমার প্রথম চলিদাই আমার বড় ভাই মোহাম্মদ বীর মুক্তিযোদ্ধা আশরাফ সরকার। হ্যাঁ, উনি চলিদাই। তারপরে পরে আমার আব্বা চলিদাই। আব্বা যাওয়ার পর তখন পাক বাহিনীরা এসে আমার বাড়ি পোড়াই দেয়। আর বাড়ি পোড়া দেওয়ার পর ওয়ার্নিং দিল যে ওদের সার বোকা যেখানে পাবে সেখানে গুলি গেড়ি মারি দেওয়া হবে, ওদের বাসা রাখা যাবে না। তারপরে ভয়ে আমরা চলে যাই ভারতে। ভারতে যায় আমরা শরণার্থী হয়ে চলে যাই ভারতে। ভারতে যায় তখন আমরা শরণার্থী ঝলঙ্গের ট্রেনে আমি নিজে আসি। আতক চাল, সমিনের তেল, এগুলো রেশন তুলি দিয়ে তখন আমরা ওখানে নিরবভূমি ইয়া পালন করি। হ্যাঁ, আপনি যখন ছিলেন ছোটো ছিলেন? হ্যাঁ, ছোটো ছিলেন। হ্যাঁ জি, আমি তখন ছোট। হ্যাঁ, আমার আব্বা যুদ্ধ করেছে বিলমাড়ি লালপুর। আমার বড় ভাই লালপুর বিল। হ্যাঁ হ্যাঁ। তারপরে আমার বড় ভাই প্রথম হিট করে আপনি সোনা মসজিদ দেশের জন্য। আমাদের এটাই সার্থক যে মুক্তিযোদ্ধারা মজিবারের ডাকে সাড়া দিছে, তারা দেশ স্বাধীন করতে পারছে, আমরা ভালোভাবে চলতে পারছি, ফিরতে পারছি নিজের দেশের, একটা বলতে পারছি যে আমরা নাগরিক, বাংলাদেশের নাগরিক, এটা ইয়াভাবে বলতে পারছি, এটাই আমাদের সার্থক, এটাই আমাদের ইয়া। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার,
সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।